আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما আম্মাবাদ শ্রদ্ধেয় দর্শক শ্রোতা আমি আজকে দুটি সংবাদ নিয়ে পর্যালোচনা করব প্রথমত তথা কথিত যুদ্ধ উপর ট্রাইবনালের একজন বিচারপতির ইন্তেকাল দ্বিতীয়ত 21 আগস্টের শোক দিবসের মাহফিলে খিচুড়ি খাওয়া নিয়ে আওয়ামী লীগের হাতেই একজন আওয়ামী লীগ কর্মী খুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই চব্বিশে আগস্ট দু একুশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেনের মৃত্যু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া রাজিউন জনাব আমির হোসেন তার জীবদ্দশায় যত অপরাধ করেছেন যত গুনাহ করেছেন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন তাঁর জীবনের সকল অপরাধ এবং গোনা ক্ষমা করে দিয়ে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন কিন্তু এই জায়গায় আপনারা আবার অনেকেই প্রশ্ন করবেন যে নাইব ভাই তার জন্যে আপনি দোয়া কেন করলেন দেখুন একজন মুসলমান মৃত্যুবরণ করলে তার জন্যে দোয়া করা এটি আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তিনি আমাদের সাথে কতটুকু দুশ্মনী করেছেন এই বিচার মহান আল্লাহ সুবাহন তালার কাছে আমরা দিয়ে রাখলাম মহান আল্লাহ সুবাহন তালাই তার বিচার করবে কিন্তু একজন মুসলিম হিসাবে আমার আপনার দায়িত্ব হল দোয়া করা এবং সেটি আমরা করেছি তো এই জায়গায় আমার কি মন্তব্য এটি হয়তো আপনারা অনেকেই জানার চেষ্টা করবেন আমার মন্তব্য হল আপনারা জানেন যে তথাকথিত যোদ্ধা অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে যে বিচার কার্য পরিচালিত হয়েছে এই বিচার কার্য গোটা দুনিয়া ব্যাপী খুবই প্রশ্নবিদ্ধ একটি বিচার কার্য ছিল সঙ্গত কারণেই এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে কেউ ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলেছেন কেউ দৃশ্যমান নাটক বলেছেন কেউ ড্রামা বলেছেন এর পিছনেও অনেকগুলো কারণ আছে সেগুলিও আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালের যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই নাসিম সাহেব তিনি বেলজিয়ামের একজন আইনজীবীর সাথে সলা পরামর্শ করেই রায় দেওয়ার চিন্তাভাবনা করেছিলেন এ বিষয়ে একটি স্কাইপ কেলেঙ্কারি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছিল সেটা আপনারা জানেন এছাড়াও আপনারা জানেন যে সুখরঞ্জন বালি নামে একজন সাক্ষীকে আদালতের গেট থেকে অপহরণ করা হয়েছিল এছাড়াও আপনারা জানেন যে এই মামলায় যারা রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল তাদেরকে সেই ফর্মে কিভাবে সাক্ষী দিতে হবে সে ব্যাপারে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল এগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক সাক্ষাৎকার আপনারা শুনেছেন এছাড়াও আপনারা জানেন যে এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে সকল আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই আসামিদের চূড়ান্ত রায় যার মাধ্যমে এসেছিল তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিনহা তাকে একজন সুস্থ মানুষকে ক্যান্সারের রোগী বানিয়ে বন্দুকের নলের মুখে তাকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল এই সকল ঘটনাগুলি যখন আপনি সামনে আনবেন তখন আপনার মনেই প্রশ্ন জাগবে যে যে বিচার প্রক্রিয়ায় এতগুলি মিথ্যার আশ্রয় নেওয়া হয় সেই বিচার প্রক্রিয়া আদৌ বিচার প্রক্রিয়া ছিল নাকি মানুষ মারার একটি ফাঁদ ছিল সেটি বাংলাদেশের জনগণ সহ এই পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার হয়েছে অতএব তিনিও সেই বিচার কার্যর একজন প্রতিনিধি বা বিচারপতি ছিলেন অতএব তিনি আজকে মারা গেছেন যিনি সকল বিচারপতির মহাবিচারপতি আজকে তার সান্নিধ্যে তিনি চলে গেছেন একজন বিচারপতি হিসাবে তিনি দুনিয়াতে তার দায়িত্ব আদৌ সঠিকভাবে পালন করেছেন কিনা সে ব্যাপারে মহান আল্লাহ সুবানহ তালার দরবারে তাকে জিজ্ঞাসিত হতে হবে তাকে আসামি হতে হবে তিনি দুনিয়ায় বিচারপতি ছিলেন কিন্তু পরকালে তাকে আরেকজন বিচারপতির কাঠ গড়ায় দাঁড়াতে হবে সেদিন মহান আল্লাহ সুবাহান্তাহ আলা ন্যায় বিচার করবেন এবং আশা করি তিনি দুনিয়াতে বিচার নামক যে প্রহসন মঞ্চস্থ করেছিলেন সেই প্রহসনের একটি বিচার আল্লাহ সেদিন কেয়ামতের ময়দানে করবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আশাবাদী এবারে আমরা চলে যাই দ্বিতীয় আলোচনায় তেইশে আগস্ট দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী একুশ আগস্টের মাহফিলে খিচুড়ি কম দেওয়ায় আওয়ামী লীগ কর্মী খুন আপনারা নিশ্চয়ই জানেন গত একুশে আগস্ট দু বাংলাদেশের বিভিন্ন শহরে আওয়ামী লীগের উদ্যোগে একুশে আগস্টের গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার কোলারোয়া উপজেলাতেও একুশে আগস্টের গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল আর সেই দোয়া মাহফিলে খিচুড়ি কম দেওয়ায় এক আওয়ামী লীগ কর্মীর হাতে আরেক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে একুশ আগস্টে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা নিহত হয়েছিলেন তো সেই নিহতদের স্মরণে তারা প্রতি বছরই এই একুশে আগস্টে স্মরণসভা করে থাকে তো তারই ধারাবাহিকতায় এবছরেও তারা বাংলাদেশের বিভিন্ন শহরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এই স্মরণসভা তারা করেছে তো তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার কোলারোয়া উপজেলাতেও এই স্মরণসভার আয়োজন করা হয় সেই স্মরণসভায় খিচুড়ি কম দেওয়াকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ কর্মী আরেক আওয়ামী লীগ কর্মীর পেটে খুর মেরে দিয়েছে এবং যার পেটে খুর মারা হয়েছে তিনি অলরেডি ইন্তেকাল করেছেন তো এই যে ঘটনাটি আমাদের সামনে ঘটল আমরা যারা সেই গ্রেনেড হামলা সম্পর্কে কিছুই জানি না আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা যেভাবে চলছে আসলে সেই গ্রেনেড হামলার সাথে কারা জড়িত সেটা কিন্তু এখনও আমাদের কাছে পরিষ্কার নয় যদিও সেই গ্রেনেড হামলার একটা বিচারও হয়েছে তো সেই বিচারটা আদৌ বিচার হয়েছে না তথাকথিত অপরাধ ট্রাইব্যুনালের মতো প্রহসন হয়েছে সেটাও আমাদের কাছে পরিষ্কার নয় তবে যেভাবে বিচার ব্যবস্থা চলছে তাতে প্রমাণ হয় যে এই বিচারটাও একটা প্রহসন হিসাবেই উপস্থাপনা করা হয়েছে আজকে সাতক্ষীরার কোলারোয়ায় যে ঘটনাটি ঘটেছে এতে প্রমাণ হয় যে একুশ আগস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগই ঘটিয়ে থাকতে পারে এই কথাটা কেন বলছি এই সন্দেহটা কেন করছি যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাতের জন্য এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তাই নয় কি তো সকলেরই তো মন খারাপ করার কথা সকলেরই তো মন নরম থাকার কথা যেটা হচ্ছে দোয়া মাহফিল সেই দোয়া মাহফিলে যদি নিজেরা কামরা কামরি করে নিজেদের দলের একজনকে খুন করতে পারে তারা যে একুশ আগস্টের গ্রেনেড হামলা নিজেরাই ঘটায়নি এই সন্দেহ করা কি অযৌক্তিক হবে প্রশ্নটা আপনাদের কাছেই রেখে দিতে চাই আরে ভাই আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন তাহলে সহজেই উত্তর পেয়ে যাবেন আমি একটি উদাহরণ দেওয়ার মাধ্যমে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই ধরুন আজ থেকে দশ বছর আগে আপনার পিতা খুন হয়েছিলেন আপনার পিতাকে কে বা কারা খুন করেছিল এটি এলাকার জনগণ কেউই জানে না কিন্তু আপনারা কয় ভাই মিলে এলাকার একটি পরিবারের কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার একটি বিচারও হয়েছিল সেই বিচারে সেই পরিবারের কারোর মৃত্যুদণ্ড হয়েছে আবার কারোর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কিন্তু আপনারা আপনার পিতার এই খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছরই আপনার পিতার মৃত্যুবার্ষিকী পালন করে থাকেন অর্থাৎ আপনার পিতাকে স্মরণ করে আপনারা একটি দুয়া মাহফিলের আয়োজন করে থাকেন তো তারই ধারাবাহিকতায় আপনারা এবছরেও আপনার পিতার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং সেই দোয়া মাহফিলে আপনারা তবারক হিসাবে খিচুড়ির ব্যবস্থা করেছেন তো সেই খিচুড়ি প্রদান করা নিয়ে খিচুড়ি ভাগ বটোয়ারা নিয়ে আপনারা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন কিভাবে আপনার এক ভাইকে বা আপনার এক ভাইয়ের ছেলেকে খিচুড়ি দেওয়া হয়েছে তো খিচুড়িতে এক টুকরা গোস্তও নাই তো এটাকে কেন্দ্র করে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে এই তর্ক বিতর্কের একটা পর্যায়ে গিয়ে আপনি আপনার ভাইয়ের পেটে ছুরি মেরে দিলেন তো যখনই আপনি আপনার ভাইয়ের পেটে ছুরি মেরে দিলেন আপনার ভাই সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো নিহত হল তো এই ঘটনাটি ঘটার পর জনমনে প্রশ্ন জাগবে যে তাদের পিতা আজ থেকে দশ বছর আগে মারা গেছে অর্থাৎ কে বা কারা পিতাকে খুন করেছে তো তার পিতার মৃত্যুবার্ষিকীতে সকলেরই মন খারাপ করার কথা সবারই পিতার জন্য মনটা নরম থাকার কথা পিতার জন্য কান্নায় ভেঙে পড়ার কথা অথচ সেই পিতার স্মরণসভা অনুষ্ঠানের খিচুড়ি বিতরণ নিয়ে তারা ভাইয়ে ভাইয়ে এমন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে যে এক ভাই আরেক ভাইকে খুন পর্যন্ত করে ফেলেছে এতে প্রমাণ হয় যে আসলে তার পিতাকে দশ বছর আগে তারাই হয়তো ভাইয়ে ভাইয়ে জেরে তার পিতাকে খুন করেছিল তো যদি এলাকার জনগণ এই জাতীয় সন্দেহ সন্দেহ পোষণ করে থাকে তাহলে এই সন্দেহ পোষণ করা কি অযৌক্তিক হবে বলে আপনাদের কাছে মনে হয় আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এখন আপনি বোঝার চেষ্টা করুন একটি দোয়া মাহফিলে যাদের কাছে নিজেদের দলের নেতাকর্মীরা সেফ না তাদের কাছে কি বাংলাদেশের জনগণ আদৌ সেফ থাকতে পারে যাদের কাছে নিজেদের দলের নেতাকর্মীরাই সেফ সেফ না তাদের কাছে এই বাংলাদেশ নামক ভূখণ্ডটা কি সেফ প্রশ্নটা আপনাদের কাছেই করে আমার আজকের আলোচনা শেষ করতে চাই والسلام عليكم ورحمه الله وبركاته